থাম্বনেল দেখে নিয়েছো, এতদিন চিকেন 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 চিপ পেস্ট চিকেন বিরিয়ানি চলছিল, এবার চিপ পেস্ট মাটন বিরিয়ানি। ইউটিউবে বলতে পারো ফার্স্ট টাইম আমরা এই দোকানটা কভার করছি। তোমরা থাম্বনেলে দেখে ফেলেছো, 100 টাকায় দু পিস মাটন। ইয়েস, 100 টাকায় দু পিস মাটন। আর জায়গাটা কোথায় জানতে গেলে কিন্তু পুরো ভিডিওটা এন্ড অব্দি দেখতে হবে, আমরা পুরো লোকেশন বলে দেবো। এবং কিন্তু এটা বলতে পারো পপুলার জায়গায়, বেশি ভেতরে নয়, তোমরা আরামসে আসতে পারো, একদম একদম কোনো চাপ হবে না। এখানে নাকি দু পিস মাটন দেয়, তাও নাকি আবার 100 টাকায়, আর হাফের দাম কত? 60 টাকা। 60 টাকা এক পিস মাটন। ইয়েস, তো চলো যাওয়া যাক আর খাওয়া যাক মাটন বিরিয়ানি। আর তার আগে হ্যালো কলকাতা, আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো যাওয়া যাক আর খাওয়া যাক চিপেস্ট মাটন বিরিয়ানি। একদম এইবার আমরা চিপেস্ট মাটন বিরিয়ানি নিয়ে চলে এসেছি। দু পিস মাটন দিয়ে বিরিয়ানির দাম মাত্র 100 টাকা। আমার সামনে তো বিরিয়ানিটা চলে এসেছে, আর এখানে এরকম এই এক পিস আর এই এক পিস। এবার এই মাটনটা তো ধরেই বুঝতে পারছি বেশ সফট, আর এটা কেমন সব কিছু তোমাদেরকে বলছি। আর তার আগে কী কী দিয়েছে বলে দিই, এতে কিন্তু ডিম দেয়নি। আর এখানে আলু কপিস দিয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই, দাঁড়াও। এক পিস বড় সাইজের গোটা আলু, আর এক পিস এটা ছোটো সাইজের 100 টাকা অনুযায়ী, ঠিক আছে। আর সাথে দিয়েছে স্যালাড। বিরিয়ানির কোয়ান্টিটি কিন্তু বেশ অনেকটাই, একজনের তো একদম সাফিসিয়েন্ট, আমার মতন যদি হয় তাও মানে এটা তার বেশি হয়ে যাবে বলতে পারো, মানে দেড়জন আরামসে খাওয়া যাবে। রাইসটা কিন্তু বেশ ঝুরঝুরে, ঠিক আছে, লম্বা লম্বা চাল, এটার গন্ধটা বেশ ভালো গন্ধ বেরিয়েছে। এটা খুব একটা তেল নেই, হালকা হালকা তেল দিলে ড্রাই ড্রাই বিরিয়ানি। তো ফার্স্টে একটুখানি রাইস নিয়ে টেস্ট করা যাক, ঠিকঠাক খেতে রাইসটা আমার অ্যাভারেজ লাগলো। যদি তুমি কনসিডার করো দু পিস মাটন দিয়ে, তাহলে কিন্তু আমার ভালোই লেগেছে। এবার আসি আলুতে, আলু কিন্তু বেশ বড় সাইজ আলু দিয়েছে, এরকম সেদ্ধ দেখা যাক, ঠিকঠাক সেদ্ধ হয়েছে। চাপ দিলে আলু ভেঙে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ চাপ দিলে আলু ভেঙে যাচ্ছে। তো একটুখানি আলু নিয়ে একটুখানি রাইস নিয়ে টেস্ট করা যাক। তো আলুর ভিতরে কিন্তু মশলা সেভাবে ঢোকে নি, নর্মাল বয়েল করা আলু, সে মশলা ঢোকে নি, বাট খারাপ লাগছে না, দারুণ লাগছে। আর এই জায়গাটা কিন্তু একটা মেনলি ভাতের হোটেল, তারা বিকেলবেলা বিরিয়ানি বানায়। অবশ্যই লোকেশানটার জন্য কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। এবার মেন আকর্ষণ যেটা, সেটা হচ্ছে এই তুলতুলে মাটনটা, আর এইখানে এরকম পিস একটা মাটন, একটা পাজরের পিস। এই পিসটা বাবা, এই পিসটা তো ভাই তুলতুল করছে, একদম তুলতুল করছে মাটন। আর মাটনের কোয়ালিটিটা দেখেছো, একদম দারুণ কোয়ালিটি আর দারুণ তুলতুল করছে মাটন। এটা শুধু শুধু খাওয়া যাক, তারপর একটু রাইসের সাথে খাবো। ভাই মুখে দেওয়ার সাথে সাথে মেল্ট হয়ে গেল, একদম একদম জাস্ট মেল্ট হয়ে গেল মুখে দেওয়ার সাথে সাথে, দারুণ লাগছে ভাই, দারুণ লাগছে। রাইসের সাথে একটু খেয়ে দেখি, আহা হা, দারুণ সফট, ভেতর অব্দি মশলা ঢুকেছে, কিছু বলার নেই, দারুণ লেগেছে, দারুণ, ঠিক আছে। মাটনটার উপর আমি ফিদা হয়ে গেছি। এখানে কিন্তু চিকেন বিরিয়ানিও পাওয়া যায় 80 টাকায়, ফুল প্লেট চিকেন বিরিয়ানি, দু পিস মাটন, এই সরি দু পিস চিকেন, দু পিস আলু, আর কিছু বলবো না, কতখানি চিপেস্ট। সো এবার আমি লাস্ট গ্রসটা খাবো, সেটা হচ্ছে হালকা একটুখানি মাটন নেব, সাথে হালকা হালকা চর্বি এখানে নিয়ে নিলাম, সাথে একটুখানি আলু নেব, আলু নিয়ে নিলাম, আর এবার রাইসের সাথে একসাথে। ভাই দারুণ লাগে, কিচ্ছু বলার নেই। তো তোমরা এসে এক্সপিরিয়েন্স করো আর আমাদের জানাও যে কেমন খেতে। আর এবার আমরা এই প্লেটটাকে পুরো খেয়ে দিয়ে দুজন মিলে শেষ করি, তারপর বাইরে যাই, বাকি কথাবার্তা হচ্ছে। তোমাদেরকে একটা লোকেশনটা বুঝিয়ে দিই, এটা হচ্ছে টালিগঞ্জ ফাঁড়ি, দেখতে পাচ্ছ এটা হচ্ছে টালিগঞ্জ ফাঁড়ির মোড়টা, সেটা থেকে জাস্ট তোমরা হচ্ছে টালিগঞ্জ ব্রিজের দিকে ঢুকবে, ঢুকেই দেখবে দেখতে পাবে হচ্ছে এই যে হচ্ছে দোকানটা, এটার নাম হচ্ছে পবিত্র হিন্দু হোটেল।
এখানেই 100 টাকায় দু পিস মাটন বিরিয়ানি পাওয়া যায়। এটার যে লোকেশনের গুগল ম্যাপের লিংক সেটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক করে নেবে। টাইমটা হলো মানে সময় দুপুর 1টা থেকে রাত 9টা পর্যন্ত তোমরা বিরিয়ানি পেয়ে যাবে সপ্তাহে। আর এছাড়া এটা ভাতের হোটেল, ভাত রুটি তরকা ফরকা এসবই পাওয়া যায়। হ্যাঁ, দোকানটার নাম হচ্ছে পবিত্র হিন্দু হোটেল। তো এবার যদি এটার এক্সপিরিয়েন্স বলতে হয় আমাদেরকে, সমর্থ বিরিয়ানি খেয়েছো অনেকেই? হ্যাঁ, সমর্থ বিরিয়ানি সিমিলারলি তারা জানবে ওখানে যেরকম মোটামুটি লেগেছে এখানেও বিরিয়ানি খেলে অনেকটা সিমিলার টেস্ট তোমরা পাবে। এই হচ্ছে বাবা, চিকেন বিরিয়ানি কিন্তু পাওয়া যায় ফুল প্লেট মাত্র 80 টাকায়, ঠিক আছে? আর আলু বিরিয়ানি ফুল প্লেট মানে ওই সেম কোয়ান্টিটি রাইস দিয়ে দেবে 40 টাকা আলু বিরিয়ানি। আর এবার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, কারণ এরকম ভালো ভালো জায়গার ভিডিও আমরা আনছি। তো প্লিজ যদি তোমাদের ভালো লাগে ভিডিওগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, লোক লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ার করে দেবে তোমার বন্ধুদের কাছে যারা চিকেন মাটন সব কিছু বিরিয়ানি খায় এখানে। তো ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে আর আমাদের কাজ দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। ভাই কী করছো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, শেয়ার করে বাকি বন্ধুদের কাছে পাঠিয়ে দাও, মানে যারা বিরিয়ানি খেতে ভালোবাসে তাদের কাছে অবশ্যই শেয়ার করে দেবে। আর কমেন্ট করে জানাবে তোমার কেমন লাগলো। আর কেউ যদি আসতে চাও অবশ্যই এসো, এসে এক্সপিরিয়েন্স করো, এক্সপিরিয়েন্সটা আমাদের কমেন্ট করে জানাতে পারো। আর এছাড়া আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক ইনস্টাগ্রামের লিংক দেওয়া আছে, কেউ আমাদের সাথে কথা বলতে চাইলে ইনস্টাগ্রাম ফেসবুকে আমাদের মেসেজ করতে পারো। তো আর তেমন কিছু বলার নেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।